সালামু আলাইকুম সম্মানিত জনতা, আপনারা দেখুন এখানে আমাদের কাশিমপুর কারাগার থেকে এই ভাইগুলোকে শহীদ করা হয়েছে। প্রত্যেকটা ভাইয়ের মুখে দাড়ি, মানে ইসলামপন্থী যারা ছিল সম্ভবত তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে কারাগারের ভিতরে। আজকে সদর হাসপাতালে এই লাশগুলো পাওয়া গেছে। আমরা অনুমান করতেছি কারাগারের ভিতরে আরো অনেক লাশ আছে, কিন্তু সুব্রত বালা এখন পর্যন্ত কারাগারে অবস্থান করতেছে। আমরা তার প্রতিহত চাই এবং তাকে আটক করতে চাই। সেখানে নির্বিচারে আমাদের বন্দীদেরকে, বিশেষ করে যাদের দাড়ি টুপি আছে, নামাজ কর্মা পড়ে, এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে। জেল সুপার, হাই সিকিউরিটির জেল সুপার সুব্রত কুমার বালা, সে বন্দীদের উপর গুলি চালাচ্ছে। ঘটনার সূত্রপাত, বন্দিরা যখন শুনতে পারে জালেম হাসিনার পতন হয়েছে, তখন অনেক বন্দিরা হই হুল্লোড় করে এবং বিজয় মিছিল করতে থাকে। তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সে গুলির অর্ডার দেয়। এই সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য। অনেকেই, আমি যখন কারাগার গেটে গেলাম সেটাকে আমি অতি উৎসাহী, আবেগী, এই সেই, মানে যেসব মানুষগুলোর কাজ নাই, এসব মানুষগুলোর কাজই হচ্ছে মানুষকে সমালোচনা করা আর বাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকা। যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথাগুলো বলেছেন যে কেন গেলাম অতি উৎসাহী, আবেগী, আমার কাছে সুনির্দিষ্ট নিউজ আসছিল যে কাশিমপুর কারাগারে অনেককেই গুলি করা হয়েছে, তখন আমি যাই আশপাশের এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আমি অবস্থান নিই কারাগারের সামনে। আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে হাজার হাজার লোক হয়ে যায়, অনেক স্বজনরা আহাজারি শুরু করে, এক মা আমার কাছে কান্নাকাটি শুরু করে। তখন আমাদের কাছে বিষয়টা যখন আস্তে আস্তে গভীরভাবে অনেকে আসতেছে এবং বিষয়টা সবাই জানতেছে, তখন কাশিমপুর বা এই আশপাশ অঞ্চলে সবাই জড়ো হচ্ছে যে কারাগারে কেন গুলি করা হলো। আমরা মিছিল দেই, সেখানে অবস্থান করি, সেনাবাহিনীর বিভিন্ন ফোর্স আসে, তাদের সাথে আমি কথা বলি, একজন মেজরের সাথে কথা বলি, একজন কর্নেল আসেন ওনার সাথে আমি কথা বলি। ওনারা দীর্ঘ সময় খালকেপন করতেছিলেন, আমরা অবাক হচ্ছিলাম যে কেন আমাদেরকে কারাগারের কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, একটা জটিল কিছু হয়েছে। আমরা হঠাৎ করে আগুন দেখতে পাই, কারাগারের আশপাশ থেকে আগুন দেখতে পাই, অনেক কারারক্ষী যারা দায়িত্বশীল তাদেরকে দৌড়ে পালাইতে দেখি, তখন আমাদের সন্দেহ আরও বেড়ে যায়। আমি তখন লাইভে আসি বারবার, যেটা আপনারা দেখেছেন। প্রিয় ভাইরা আমার, দয়া করে, দয়া করে, এটা সমালোচনার সময় নয়, যেই সমস্ত ছাত্র, যেই সমস্ত মুসলিমরা সেখানে বন্দি, তাদের উপরে সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য কীভাবে গুলি করেছে। গতকাল আমি অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে চলে আসি, সারা দিন সেখানে থেকে আমি প্রায় অসুস্থ হয়ে যাই, তখন আমি বাড়িতে চলে আসি নেত্রকোনায়। এখন আমি নিজে যখন শেখ মাহমুদ হাসান গনবী সহ অন্যান্য ওলামায়ে কেরামকে বললাম যে ভাই, আমি শুনতে পেরেছি গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে অনেকের লাশ আছে, আমার কাছে আরেকটা নিউজ আসে, তখন ভাই ওখানে যায়, ভাই গিয়ে ছয়টা লাশ খুঁজে পায়, ছয়টা লাশ, যেই লাশের ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন। এই লাশগুলো পাওয়ার পরে ভাই জানতে পারে যে আরও অনেক স্বজনরা হাজারি করতেছেন, তারা লাশ খুঁজে পাচ্ছেন না। আমি পরে আবার কারাগারে খোঁজ লাগাই, যারা আমাদেরকে কারাগারে ইনফরমেশন দেয় তাদের তাকে জানতে পারি 32 জনকে মেরে ফেলা হয়েছে, অনেকের লাশ গায়েব করে ফেলা হয়েছে, অনেক কারারক্ষীরা ভয়ে কারাগারে যাচ্ছে না, অবস্থা খুবই ভয়াবহ। তো এই জন্য এখন দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যে এই বন্দি কেন তাদেরকে হত্যা করা হলো, এবং যারা হত্যা হলো এখন লাশ পচে যাচ্ছে, কেন স্বজনদের কাছে দেওয়া হচ্ছে না। স্বজনেরা তাজউদ্দিন মেডিকেলে গিয়ে আহাজারি করতেছে, লাশ পচে যাওয়ার মতো অবস্থা, তবুও তাদের লাশ দিচ্ছে না। আপনারা অবশ্যই গাজীপুরের আশপাশে, আমি যেহেতু এখন নেত্রকোনায় চলে আসছি, আপনারা গাজীপুরের উলামায়ে কেরামকে বলবো, গাজীপুরের তাওহিদবাদী জনতাকে বলবো, মুসলিম জনতাকে বলবো, আপনারা কাশিমপুর কারাগারের গেটে যান, আবারও যান, গণবী ভাই সহ অন্য উলামায়ে কেরাম যাচ্ছে, এবং আপনারা শহীদ তাজউদ্দিন মেডিকেল ওখানে অবস্থান নিন, স্বজনদের কাছে লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এবং কাশিমপুর কারাগারের সামনে গিয়ে অবশ্যই অবস্থান নেন। আমরা যেহেতু আমি নেত্রকোনায় চলে আসছি বাড়িতে, আমি কালকে অসুস্থ হয়ে গেছি প্রায় সারাদিন থাকতে থাকতে, আমাদের উপর হেলিকপ্টারের টহল চলেছে,
হেলিকপ্টার থেকে বন্দুকের নল দিয়ে বলা হয়েছে সরে যাওয়ার জন্য। মানে অবস্থাটা এতই ভয়াবহ ছিল, সেনাবাহিনীর ইউনিট একের পর এক আসতেছিল, তারা আমাদেরকে বারবার বলতেছে যে এখানে কোনো হতাহত হয় নাই, হুজুর কিছুই হয় নাই। এমনকি শায়েকের সাথে আমি যখন সাক্ষাৎ করলাম, আমার এখন মনে হচ্ছে শায়েককে ওরা বাধ্য করেছে আমাকে বলতে যে এখানে কিছুই হয় নাই। তখন আমি চলে আসি, বলেছে শায়েক যে রফিক এখানে তেমন কিছুই হয় নাই, এখানে এই কিছু ছাত্রলীগের পোলাপান বা বাহিরের যারা আছে এরা একটু গণ্ডগোল করছে। তো এখন আমি বুঝতেছি শায়েককে মূলত ওরা বাধ্য করছে। অতএব আমি গাজীপুর এবং তার আশপাশের অঞ্চলে সকল মুসলিমকে উদার্ত আহ্বান জানাবো, এটা ইমানই দায়িত্ব। 32টা লাশ পড়ে গেছে, এই সুব্রত কুমার বালা ও শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গুনবী সহ অনেক আলেমকে এত বেশি অত্যাচার করেছে, গুনবী ভাইকে ঝুলিয়ে শেখুল হাদিস শেখ মাহমুদ হাসান গুনবীকে কারাগারে বন্দি থাকা অবস্থায় হাতে পায়ে রশি লাগাইয়া ঝুলাইয়া তারপরে পিটাইছে, এই সুব্রত কুমার বালা। ও মুসলিম বিদ্বেষী, ও দাড়ি দেখতে পারে না, টুপি দেখতে পারে না, ওর দাড়ি টুপি নামাজ এগুলোর ব্যাপারে চরম অ্যালার্জি। এই লোকটা এইভাবে ছাত্রদের উপর, এইভাবে বন্দীদের উপর গুলি চালিয়েছে। দয়া করে প্লিজ গাজীপুরের আশপাশের সকলকে বলবো দ্রুত আপনারা শহীদ তাজউদ্দিন মেডিকেল হসপিটাল এবং কাশিমপুর কারাগারের সামনে অবস্থান নিন। কেন আমার ভাইদেরকে এইভাবে শহীদ করা হলো, এখনও কেন বালা স্বপদে বহাল এবং কেন লাশগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে না? সেখানে নির্বিচারে আমাদের বন্দীদেরকে, বিশেষ করে যাদের দাড়ি টুপি আসে নামাজ কর্ম পড়ে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে অন্যায়ভাবে। আমরা এটা খবর পেয়েছি বিভিন্নভাবে, ভিতর থেকেও আমরা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু আমরা যখন আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানি সেখানে জনতাদেরকে নিয়ে সেখানে গেছে হেফাজত ইসলামের পক্ষ থেকে, তখন আর্মির সদস্যরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে সুব্রত কুমার পলাতক, সে এখানে নাই, আপনারা চলে যান। একথা বলার পরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানি সমস্ত মানুষকে সে স্বাভাবিক হওয়ার জন্য বলে তাদেরকে নর্মাল হয়ে সবাই যাতে চলে যায় আর এখানে কিছু হচ্ছে না এমন বলছে। কিন্তু সেখানে আজকেও আমরা শুনেছি এই সুব্রত কুমার বালা নামক এই মালাউন সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। আমরা এখানে এসে আশ্চর্য হয়েছি, আটকে উঠেছি যে আমরা এখানে ছয়জন লাশ পেলাম, ছয়জন লাশের নাম ঠিকানা কোনো কিছু দিয়ে দেয় নাই, শুধু এমনি বাস কাশিমপুর হাই সিকিউরিটি থেকে রেখে গেছে। লাশগুলো পচে গলে এখন গন্ধ শুরু হয়েছে, মানুষ তার এই ওই ঘরটার আশেপাশে যেতে পারতেছে না। আমরা দেশবাসী এবং ওলামায়ে কেরামের নিকটে, বিশেষ করে হেফাজত ইসলামের মুরব্বী যারা আছেন গাজীপুর সহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আহ্বান করব, দ্রুত আপনারা এখানে আসেন। এখানে এসে এই ভাইদের জন্য, এরা আমাদের ভাই, এই লাশগুলো আমাদের লাশ, বলতে হবে আমার লাশ, প্রত্যেকে আমরা এটা বলি, নাহলে আমরা জুলুম জুলুম শেষ হয় নাই। জালেমরা গেছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে। এই সুব্রত কুমার বালা নামক ইসকনের সদস্য, ভারতের পাঁচাটা গোলাম, এরা এখনও মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাইতেছে। আমি সবার কাছে আহ্বান করব, বিশেষ করে ওলামায়ে কেরাম হেফাজত ইসলামের জিম্মাদার গাজীপুর গাজীপুর বিশেষ করে গাজীপুরের ওলামায়ে কেরামকে আমি বলবো আমি এখানে আসি, আপনারা দ্রুত এখানে আসেন। আর যে লাশগুলো আমি ছবি দিয়ে দিয়েছি হাই সিকিউরিটিতে, যাদের আত্মীয় স্বজন আছে, দেশবাসীকে আমি বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেন, যেভাবে পারেন ফোনের মাধ্যমেও, নিজে এসেও যদি আপনার আত্মীয়কে না পান দ্রুত এখানে এসে আপনার আত্মীয়কে শনাক্ত করুন, হতে পারে এটা আপনার আমার আত্মীয়ের লাশ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি আমাদের, আমি বিশেষ করে গাজীপুর চৌরাস্তা রোশন সড়ক থাকি, আপনারা গাজীপুর অবশ্যই যারা আছেন আমাকে চিনেন, আপনাদেরকে সকলকে আহ্বান করছি আমাদের গুনবী সাহেব যে আজকে লাইভ দিলেন, তা আপনারা যারা আছেন গাজীপুরে বড় বড় ওলামায়ে কেরাম আপনারা সকলেই তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে আসার জন্য সকলকে আহ্বান করা হলো।